আমিও শেষমেশ ভাইরাল বাঁশের ধান থেকে চাল বের করেই ছাড়লাম, আর সেই চাল দিয়ে কে কী বানালাম আর কীভাবে বের করলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর বাঁশের চাল কেমন হয় বা ধান কেমন হয় সেটাও আজকে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বেশ কিছুদিন থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ঘুরপাক খাচ্ছে, খুব বেশি নিউজ হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে বাঁশের ধান বা বাঁশের চাল। তো সেইটা কিভাবে হয়, কই থেকে হয় আর আদৌ চাল হয় কি না সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর এটা কতটা সত্য কতটা যুক্তিযুক্ত সেটাও আপনাদেরকে আমি বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাসার পাশে একটা বাঁশঝাড় রয়েছে, আর সেই বাঁশঝাড়ে এই যে এই ধানগুলা রয়েছে। তো এই ধানগুলা থেকে কিভাবে চাল বের করে, আদৌ কতটুকু চাল বের হয়, চাল হয় কি না সেটাই আজকে আপনাদেরকে আমি জানাবো। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে অনেক বেশি মজা পাবেন আর অনেক কিছু জানতে পারবেন। তো এটা কতটা যুক্তিযুক্ত, তো দেখেন এই যে আমি এখান থেকে কিন্তু ধানগুলা কালেক্ট করছিলাম। কালেক্ট করার আগে আমি আগের দিন এটা দেখতে গেছিলাম যে কতটা আছে। এই বাঁশঝাড়টা বহু পুরনো একটা বাঁশঝাড়, আর এটা হচ্ছে আমার একটা নানিদের বাঁশঝাড়। তো নানিদের বাঁশঝাড় হওয়াতে আমার বাসার পাশে যেহেতু, আমি এটা বিকালবেলা ভিডিও নিয়েছি যে আমি আদৌ এখানে মানে বীজগুলো আছে কি না সেটা দেখার জন্য গেছিলাম। তো দেখলাম যে অনেক বাঁশঝাড় পুরো ভর্তি হয়ে আছে, আর এই বীজগুলো কিন্তু সব বাঁশঝাড়ে হয় না। আমাদের যে বাঁশঝাড়টা রয়েছে সেইটার মধ্যে কিন্তু এই বীজগুলো একদমই নাই। আর এইটার বিষয়টা একটা বলে রাখি যে এই বীজগুলা সম্ভবত এক বছর পর, মানে এক বছর বললাম, 100 বছর পর পর হয়, আর যে কারণে এগুলা সব জায়গাতে হয় না, কিছু কিছু বাঁশঝাড়ে এগুলা হয়ে থাকে। এটা বহু পুরনো একটা বাঁশঝাড়, ওই জন্য এখানে কিন্তু এগুলা হয়েছে, বা আমরা এই বাঁশঝাড় ছাড়া অন্য কোনো জায়গায় আমি এই বীজ দেখিনি কখনো। তো আমি সেটা কালেক্ট করার জন্য চলে আসছি, যেহেতু আপনাদেরকে ধান থেকে চাল বের করে দেখাবো, আর সেই ভিডিওটা আমি দেখেছি, দেখে আমি খুব বেশি আগ্রহ ফিরে পেয়েছি যে এই ধান মানে এই ধান থেকে চাল হয়, বাঁশের ধান থেকে। তো সেটা আমি কালেক্ট করার জন্য চলে আসছি একটা প্লেট নিয়ে। তো এখান থেকে আমি বেশ কিছু ধানগুলো কালেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ধানগুলো এখান থেকে নিয়ে নিয়েছি, যেগুলো বাঁশ থেকে একদম ছুটছিল না, আমি এগুলো ডাটা সহই নিয়েছি। এখন এগুলাকে বাসায় নিয়ে আসার পর সুন্দর মতো সেই ডাটা থেকে আমি কিন্তু ঝরিয়ে নিব। এইগুলা দেখতে অ্যাকচুয়ালি আপনার জব বা গম এগুলার মতো দেখতে, গমের মতো দানাগুলা মানে দানার প্যাকেটটা হয়ে থাকে আর কি। তো ওর ভিতরে কতটা চাল থাকে আর কেমন চাল থাকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো আগে আমি সেগুলাকে সেই ডাটা থেকে ঝরিয়ে নিচ্ছিলাম, সেই ধানগুলাকে মানে যেটা ধান বলছে আর কি সেটাকে আমি ঝরিয়ে নিচ্ছিলাম। এই যে এখানে আমার অনেকটা পরিমাণে ধানগুলা হয়েছে। তো এখন এগুলাকে তো এখন যেহেতু একটু কাঁচা কাঁচা রয়েছে, এগুলা থেকে বীজ বের হবে না, তাই আমি এগুলাকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিব ভালো করে। এই যে আমি ছাদে চলে আসছি, আর এখন যে তাপমাত্রা, এই তাপে যদি ছাদে রোদ্রে দেওয়া যায় এই ধানগুলাকে, একদিনে শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে। তো এগুলাকে আমি সুন্দর মতো এই যে ছাদের মধ্যে নেড়ে দিলাম, এগুলো আমি কিছুক্ষণ পরে এসে তুলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, বললাম না আমি এগুলো গমের মতো দেখতে অনেকটা, তো সত্যি গমের মতো। তারপর কি হয়েছে বিষয়টা বলি, এই যে আমি বাঁশঝাড়ে আবার চলে আসছি, তো আমার একটা মামি ওখানে বসেছিল, তো আমাকে বললো তুমি এখানে আসো আমি তোমাকে দেখাই এর ভিতরে কতটা চাল পাওয়া যায়। এটা এতটাই মিথ্যার ভুয়া একটা খবর যা বলার বাইরে। এটা শুধু ফুলই হয়, এটার মধ্যে কোনো বীজ থাকে না, কোনো চাল থাকে না, কিছুই না, এটা একদম মিথ্যা বানোয়াট কথা। আর যারা চালগুলো দেখাচ্ছে তার অবশ্যই মানে বাইরের কোনো চাল নিয়ে এসে ওটার মধ্যে অ্যাড করছে, দেন আপনাদেরকে ভুয়া একটা নিউজ তৈরি করে দেখাচ্ছে। না হলে এই বাজারে যতগুলো ফুল আছে সে থেকে তো ধান করে চাল করে আমার নানির বাড়িতে এতদিন বড় লোক হয়ে যেত। তো যাই হোক, এগুলো মিথ্যা খবর, আপনারা কখনো কেউ কান দিবেন না, এগুলো একদম ভুয়া বানোয়াট কথা। আমি আপনাদেরকে একদম সহ দেখাই দিলাম, আর আমি যে ধানগুলো রোদ্রে দিয়েছিলাম সেই ধানগুলা একদম বাতাসে উড়ে চলেই গেছে, আমার ছাদেই ছিল না। তো তাহলে বুঝতেই পারছেন ধানের মধ্যে কতটা চাল রয়েছে। আর আরও একটা কথা, এই ধানের মধ্যে যদি চাল থাকবে তাহলে ধানের গাছ থেকে যদি না ধান থেকে যদি গাছ হতে পারে তাহলে এই বাঁশের ধান থেকে তাহলে কেন গাছ হবে না, তাহলে অবশ্যই গাছ হওয়ার কথা, সেটা তো হয় না। তো যাই হোক, এগুলো একদমই মিথ্যা কথা, এগুলোতে আপনারা কান দিবেন না, এগুলো একদম ভুয়া। তো তারপর দেখি এখানে আমার ছোট্ট ছোট্ট দুইটা বোন, তারা হচ্ছে এখানে শিমের বীজ ছড়াচ্ছিল, তারা কী করবে জানি না, এগুলো দিয়ে দুজনে বসে থেকে এই বীজ ছড়াচ্ছিল। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।